গর্ভ অবস্থায় গর্ভফুল নিচের দিকে তাহলে এই ভিডিওটি আপনি দেখুন উপকৃত হবেন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় গর্ভফুল নিচের দিকে হলে করণীয় কি বলছেন প্রফেসর ডক্টর বেগম নাসরিন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভাবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে ভিডিও কলের মাধ্যমে বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমার সতেরো সপ্তাহ গর্ভ ফুল নিচের দিকে আমার করণীয় কি ম্যাম আচ্ছা এটা যদি প্রথম বাচ্চা হয় যদি তার এটা প্রাইমই হয় মানে একদম ফার্স্ট বেবি হয় তাহলে গর্বফুল নিচে থাকলে এটা কিছু করার নাই শেষ পর্যন্ত দেখতে হবে অনেক সময় নিচের দিকে থাকলে সেটা পরবর্তীতে বাচ্চা উপরের দিকে উঠে যায় মানে ফুল ফুলটা উপরের দিকে উঠে যায় ঠিক আছে ফুল উপর দিকে উঠে যায় আর যদি আগের বাচ্চা সিজার থাকে সিজার যদি প্রিভিয়াস বেবি সিজার হয় তাহলে কিন্তু ফুল যদি নিচে থাকে সেটা কিন্তু খুবই একটা রিস্কি ব্যাপার এবং এই সময় পরবর্তীতে অনেক ঝুঁকি থাকে এবং ডেলিভারির সময় অনেক হয় সিজারের সময় দেখা যায় যে সাত আট ব্যাগ ব্লাড লাগে এবং অনেক মানুষের লাইফের ঝুঁকি থাকে তো এটা যদি ওনার প্রথম বাচ্চা হয় অথবা যদি আগে সিজার কোন সিজার না থাকে তাহলে এত ভয়ের কিছু নাই ফুল নিচে থাকলে ডেলিভারি শেষ পর্যন্ত চেক আপে থাকতে হবে এবং ডেলিভারিটা সিজার দিয়ে করতে হবে